কাজ নেই, খাদ্য নেই, এই কথাগুলো সিপিআইএমের মুখে বসে গেছে। কোনোভাবেই নিজেদের তৈরি করা স্ক্রিপ্ট থেকে বের হতে পারছে না সিপিআইএম। প্রদেশ বিজেপি আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বৃহস্পতিবার সিপিআইএমকে কটাক্ষ করে এমনটাই বললেন প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী। উল্লেখ্য, গত কিছুদিন পূর্বে সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের দিকে অভিযোগের আঙুল তুলেছিল সিপিআইএম। তাদের বক্তব্য, ত্রিপুরায় কাজ নেই, খাদ্য নেই, রাজ্যে কর্মসংস্থানের অভাবের ফলে বেকারির সংখ্যা বাড়ছে। এছাড়াও আরও বিভিন্ন অভিযোগ উত্থাপন করেছিল সিপিআইএম। এবার সিপিআইএমের উত্থাপিত এই সকল অভিযোগ খণ্ডন করল শাসক দল। বৃহস্পতিবার প্রদেশ বিজেপি আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেন, কমরেডরা জনবর্জিত মানুষ, তাদের গ্রহণ করছে না, তাই কাজ নেই এই কথাটি শুধু কমরেডদের ক্ষেত্রেই প্রযোজ্য। প্রকৃতপক্ষে রাজ্যবাসীর পার ক্যাপিটা ইনকাম দ্বিগুণ হয়েছে। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় ত্রিপুরাতে 15,489 কোটি টাকার ঋণ নিয়ে স্বনির্ভর হয়েছেন 28.77 লক্ষ মানুষ। এর পাশাপাশি প্রধানমন্ত্রী স্টার্ট আপ প্রকল্পের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে গোটা দেশের মধ্যে প্রথম সারিতে রয়েছে ত্রিপুরার মানুষ। এছাড়া প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় ত্রিপুরার প্রায় 25 লক্ষ মানুষ লাভান্বিত হচ্ছেন। তাও সিপিআইএমের নেতারা বলছেন, কাজ নেই, খাদ্য নেই। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় প্রত্যন্ত এলাকার জনগণ পাকা সড়ক পেয়েছে। জল জীবন মিশনে গ্রামের প্রতিটি বাড়িতে জল পৌঁছেছে। তা সত্ত্বেও রাজ্যবাসীকে বিভ্রান্ত করতে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে সিপিআইএম। ত্রিপুরার গরিমাকে খাটো করা চক্রান্তে লিপ্ত হয়েছে সিপিআইএম। তাই প্রদেশ বিজেপির উদ্যোগে সিপিআইএমের এই মিথ্যাচারের বিরুদ্ধে আগামী 18 মে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ উধিক্কার মিছিল সংগঠিত করা হবে বলে জানান প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী। শুধুমাত্র প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় ত্রিপুরাতে 15,489 কোটি টাকা ঋণ নিয়ে স্বনির্ভরতার জন্য সচেষ্ট 28.77 লক্ষ সুবিধাভোগী রয়েছেন। যদি আমরা দেখি প্রধানমন্ত্রীর স্বনিধি যোজনা, কিংবা আমরা যদি দেখি প্রধানমন্ত্রীর স্টার্ট আপ প্রকল্প, সেই সমস্ত প্রকল্পেও কিন্তু ত্রিপুরার মানুষ একেবারে সামনের সারিতে। সারা দেশের প্রেক্ষিতে যদি বলি, সেখানে কিন্তু তারা বিশাল সংখ্যায় সেই জায়গায় নিজেদেরকে আত্মরক্ষা বা নিজেদেরকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করছেন। স্ট্যান্ড আপ প্রকল্পে ত্রিপুরায় 504টি এন্টারপ্রিনিয়র্স রয়েছে, যার মধ্যে 58% মহিলা রয়েছেন, এবং সঙ্গে তপশিলী জাতি জনজাতি সমস্ত অংশের মানুষ রয়েছেন। এটা হচ্ছে সংক্ষিপ্ত দু একটি ডাটা আপনাদের সামনে রাখলাম। কাজে এই যে বলেন কাজ নাই, সেই কাজ নাই আসলে সিপিএম এর বা বামফ্রন্টের কোনো কাজ নেই। সেই জায়গা থেকে, সেই ফ্রাস্ট্রেশন থেকে তারা বলে বেড়াচ্ছেন কমরেডদের তো কোনো কাজ নেই। সেটা সঠিক, কারণ কমরেডরা জনবর্জিত হয়েছেন, মানুষ তাদের গ্রহণ করছেন না, তো তাদের কাজ নেই। এটা কমরেডদের ক্ষেত্রে সঠিক যে ত্রিপুরায় তাদের কোনো কাজ নেই, কারণ ত্রিপুরাবাসী তাদেরকে গণবর্জন করেছে। খাদ্য নেই বলেন কি করে? যেখানে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় প্রায় 25 লক্ষ মানুষ ত্রিপুরায় তার সুফল পাচ্ছেন, সেই করোনা কাল থেকে শুরু করে তারপর বলেন খাদ্য নেই। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।